বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্র মারফত আমরা শুনেছি যে জুন মাসে পরীক্ষা হবে না, কিন্তু এই মাত্র মুখ্য সচিব রীতিমতো জানিয়ে দিলেন যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কার্যত এই সময়ে হবে না। এবং এছাড়া কি বললেন শিক্ষা সচিব সেটা শুনে নেব। তার আগে বলে রাখি, আমাদের রাজ্যের সরকারি বেসরকারি স্কুল কলেজ প্রাইভেট ইনস্টিটিউট সমেত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কাল থেকে 30 তারিখ পর্যন্ত, মানে এক পক্ষ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এবং শিক্ষা সচিব শিক্ষা দপ্তর নিয়ে কি বললেন বা পরীক্ষা নিয়ে কি বললেন সেটা সবার প্রথমে তোমরা শুনে নাও। আমার সঙ্গে শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের সচিব শ্রী মনীষ জৈন আছেন। আমরা শিক্ষামন্ত্রী শ্রী বাত্য বসুর সঙ্গে কথা বলেছি, তারা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। রাজ্য সরকার যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে জুন মাসে কোনো পরীক্ষা হবে না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো, কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রভৃতিতে সময় লাগবে। জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম। থ্যাংক ইউ। সচিবের থেকে এই বিষয়টি শুনে তোমরা নিশ্চিন্ত হতে পেরেছো এই মুহূর্তে? এতদিন আমরা সূত্র মারফত জানতে পাচ্ছিলাম, পরিষ্কারভাবে ক্লিয়ার ছিল না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আদৌ জুন মাসে সম্ভব না সবাই বলছে, কিন্তু অফিসিয়াল বা সরাসরি কোনো বিষয় উঠে আসেনি। কিন্তু এই মুহূর্তে মুখ্য সচিবের এই বক্তব্য দ্বারা আমরা বুঝতেই পাচ্ছি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুন মাসে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। এবার মাধ্যমিক পুরোপুরি পরবর্তীকালে হবে কি না বা পরবর্তীকালে বাতিল করা হবে কি না বা কীভাবে মূল্যায়ন করা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কী হবে, সেই সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে শিক্ষা দপ্তরের ওপর। শিক্ষা দপ্তর সেগুলো পর্যালোচনা করছে এবং এই শিক্ষা দপ্তরের পর্যালোচনার পরে সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তার রায় প্রদান করবেন যে তোমাদের অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি হবে। তাছাড়া আমরা সকলেই জানি বিভিন্ন শিক্ষা সমিতি বিভিন্ন ধরনের এর বিতর্কমূলক মত দিয়েছে বা পত্র লিখেছে মুখ্যমন্ত্রীকে। সেই সমস্ত পত্র বা সেই সমস্ত বিষয় জেনে তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছো, কিন্তু আমি বলি তোমরা একেবারে চিন্তা করো না। তোমাদের এর অ্যাকচুয়ালি সমস্ত দিক দেখেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রায় দেবেন। মাধ্যমিক পরীক্ষা যেটা আমার মনে হয় এই মুহূর্তে বাতিল করাই একমাত্র সঠিক পথ হবে, সেটাই করবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ও তারা দেখবে এবং সর্বভারতীয় বোর্ড কী রায় দেয় তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে। এবং তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি একটি পিটিশন জমা পড়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষাকে বাতিল করার জন্য, যাতে স্টুডেন্টরা সবার সাথে তাল মিলিয়ে সমানভাবে চলতে পারে এবং যারা বিদেশে পড়তে চায় তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই অ্যাকচুয়ালি এই পিটিশন জমা পড়েছে। এবং সুপ্রিম কোর্টও যদি রায় দেয় এবং সমস্ত দিক বিবেচনা করে তোমাদের কথাই ভাবা হবে, তোমরা চিন্তামুক্ত থাকো। খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে, জানি তোমাদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে, তার সত্ত্বেও বলবো তোমরা চিন্তামুক্ত থাকো। আমি বলছি এখানে মুখ্য সচিবও বলেছেন, আর তোমাদের এ বিষয়ে কী মন্তব্য অবশ্যই তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো।